লোন লাগবে লোন, লোন লাগবে লোন, লোন লাগবে লোন, আমি আজকে দিন টাকা
কালকে রবিবার সরকারি ছুটি, পরশুদিন ভাই বাবার বার, হ্যালো পরশুদিন ভাই বাবার বার, ওই দিন আপনারা আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তোমার লোনের সাপোর্ট কি আছে? সাপোর্ট লোনের বিষয় শুনুন, বুঝতেছেন লোনের বিষয়টা, আপনি লোন যখন নিচ্ছেন লোন তো অবশ্যই বুঝতে হবে বিষয়টা। লোনের বিষয় হচ্ছে যে লোন নেবে তাকে লোনটা পরিশোধ করতে হবে, কিন্তু পরিষ্কার করে ভাই আমরা কিন্তু কোনো মাতা লোকের থেকে লোন দিই না, লোন হবে ভাই মেয়ে লোক নিয়ে হবে, পরিষ্কার কথা। এই বন্ধ লোনের নিয়ম মেয়ে, ঠিক আছে? এইবারে আপনার এই লোনটা পরিশোধ করতে হবে, যদি পরিশোধ আপনি না করতে পারেন আপনার কিন্তু ঘর বাড়ি বন্ধন অফিস থেকে কব্জা করে নেওয়া হবে। আর এটা একটা স্পেশাল ফেসিলিটি আছে, স্পেশাল ফেসিলিটিটা হচ্ছে এই লোনটা নেওয়ার পর যার নামে লোনটা হবে, মানে মেয়ে লোকের নামে, মানে আপনার যে মেয়ে লোক বউ আছে তার নামে লোন হবে। এইবার কোন কার্যক্রমে কিংবা ঘটনাবশত কিংবা কোনো অঘটনে যদি আপনার মেয়ে লোক মানে আপনার বউ মারা যায়, তাহলে এই লোনটার টাকা আপনারা দিতে হবে না, এবং পুনরায় যত টাকার আপনি লোন করেছেন মানে 50,000 টাকা কি 30,000 টাকা লোন আপনি নিচ্ছেন, সেই টাকাটা উপরন্ত আপনি পেয়ে যাবেন না, আপনার তিনটে নাম হবে। এক হচ্ছে আপনি আর কিছু শোধ করতে পারছেন না, দ্বিতীয়ত আপনার মেয়ের যদি মরে যায় পুরো টাকা আপনি কেন পাচ্ছেন, এবং তিন নম্বর আপনার সংসারে দাঁড়া পড়া সেটা আপনি বুঝতেই পারছেন ভালো করে, আপনার বিয়ে যখন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসছি, আচ্ছা আসুন তাহলে, তাহলে আমি সোমবারে আসছি, আচ্ছা ঠিক আছে। না সোমবারটা যখন হয়ে গেছে দাদা লোন গুলো দেওয়ার দরকার ছিল, কিস্তির টাকা গুলো দিয়েছি, এই তো আমি বাড়ি থেকে তো আপনার নাম আপনার বইয়ের নাম আপনার মেয়ের লোকের নাম আমার হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার রাধারানী তো ঠিক আছে আপনি এখানে একটা সোজাতে পারেন তো এই টিভি আর দোষ মশাই
আপনি আসুন ঠিক আছে, তাহলে আপনার অসুবিধা নেই, আপনার টাকাটা আমি তুলে দিচ্ছি, পুরো 30,000 টাকা আছে, আপনি বলে নেবেন। আর যদি না দিতে পারেন আপনার ঘর বাড়ি কিন্তু বন্ধ করে নেবেন। আর কারণ বছর তো অঘটন দুর্ঘটনা হতে পারে, কারণ বছর থেকে আপনার আপনার বউ সে যদি মরে যায়, হ্যাঁ, তাহলে আপনার কোন কিস্তির টাকা দিতে হবে না, উপরন্ত কোম্পানি থেকে আপনার বিশেষ অভাবে 50,000 টাকা ফেরত দেবে। ওজার দিয়ে তো করে মারবে পানি দাও, আমার মানি দিতে হবে, তাই না? পানি দাও, বিরত থাকি, এই বন্ধন যেন আমরা না নিই,
সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ যেন বন্ধন লোন নেবেন না, কারণ এটা কিন্তু একটা হারাম কাজ। তো সেই সূত্রে আপনাদের বলছি আপনারা জনসম্ভব বন্ধন লোন থেকে বিরত থাকার চেষ্টা করবেন। Yeah, yeah, yeah.